যারা অবৈধভাবে ক্ষমতা এসেছিল তারা গণতন্ত্রকে ধ্বংস করেছে বিএনপি জামাত জোট আন্দোলনের নামে বৃক্ষ নিধন করেছে বলে মন্তব্য করলেন প্রধানমন্ত্রী সকালে গণভবনে কৃষক লীগ আয়োজিত এসব কথা বলেন তিনি প্রধানমন্ত্রী বলেন আওয়ামী লীগই প্রথম পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ শুরু করেছিল আর বিএনপি জামাত পরিবেশ ধ্বংস করেছে বিএনপির মতো দলের মুখে ভোটের অধিকার নিয়ে কথা মানায় না বলেও মন্তব্য করেন শেখ হাসিনা খালেদা জিয়া বিআইডিসি বন্ধ করে দিয়েছিল প্রায় কোনো মতে একটা ছোট্ট অংশ বেঁচে ছিল কেন বীজ উৎপাদন বেসরকারি খাতে হবে আর বীজ বিদেশ থেকে আমদানি করবে ওদের কিছু লোক ব্যবসায় জড়িত ছিল দু চারজনের নামও আমি জানি তাই নাম বলে তাদের গুরুত্ব বাড়াতে চাই না আমাদের বীজ আমরা উৎপাদন করব উন্নত মানের বীজ আমরা করব। যার জন্য আমরা বীজ গবেষণাগার এমনকি দক্ষিণ অঞ্চলেও ছিল না আমরা সেখানেও করে দিয়েছি আর এখনও এখন আমাদের কিছু এখানে তো খুব ভালো বীজ উৎপাদন হচ্ছে শাক সবজি শীতকাল আসবে লাউ খাবে শীতকাল আসবে সিম খাবে শীতকাল আসবে ফুলকপি খাবে গাজর খাবে পাতাকপি খাবে এই তো চল অবস্থা এখন তো বারো মাস খাচ্ছে বারো মাস পাচ্ছে মানুষ পাচ্ছে না পাচ্ছে এটা তো আমাদের এই গবেষণার ফসল